আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার নাম জাহানারা বেগম, আমার বয়স 55 বছর। আমি নোয়াখালী লক্ষ্মীপুর থেকে এসেছি। আমার 10 বছর থেকে হাঁটুতে, কোমরে, ঘাড়ে জয়েন্ট, মানে সব দিকে অনেক ব্যথা ছিল। হাত লাড়তে পারতাম না। আমি রাত্রে অনেক ঘুম পাইতাম না, রাত্রে অনেক কানাঘাটি ঘুম ছিল না, অনেক কষ্ট পাইছি। আমি দেখা ব্যথা সহ্য করতে না পারি, অনেক ডাক্তার দেখাইছি, ডাক্তার দেখাই অনেক ওষুধ খাইছি, ওষুধে কোনো কাজ হয় না। ব্যথা থেকে সুস্থ হওয়ার জন্য অনেক কিছু করছি, গরম কিছু ছাড়াই না বহুত কিছু করছি। আমি হোমিওপ্যাথি খাইছি, অ্যালোপ্যাথি খাইছি, অনেক ডাক্তার দেখাইছি, এখন সিঙ্গাও দেখাইছি, বহুত অনেক টাকা সিঙ্গা হেলারও দিছি। আমার দিন দিন ব্যথা বাড়ছিল, আমি তো মনে করছি যে সুস্থ আমার ইয়ে শেষ। আমি আমার ছেলেরে বলছি, আমারে ভালো ডাক্তার দেখা, আমারে একটু সুস্থ করে দাও। আমার ছেলে আমারে অনেক ভালো ভালো ডাক্তার দেখাইছে, অনেক জায়গায় ডাক্তার দেখাইছি, তবু ব্যথা একটু কমতেছে না। ওষুধ খাই একটু দমন থাকতো, শরীর তো পূর্ণ ইয়া হয় না, এই ভালো হইতাম না, একটু হালকা হালকা একটু ব্যথা কমতো আর কি, পূর্ণ ব্যথা কমে না। আমার এক আত্মীয়র মাধ্যমে আমি জায়গার সন্ধান পাইছি, পাই যে বলছে এরা থেরাপি দেয়, ভালো চিকিৎসা করে, ভালো হয়। আমি এটা মনের আবেগ নিয়ে এখানে ভর্তিছি। আমি এখানে গত 16 দিনের থেকে চিকিৎসা নিছি, হাত উড়াইতে পারি, সব কিছু করতে পারে। এখন আমার ব্যথা অনেক কমে আসছে, আমি মনে করছি এখন আমি আর অনেক সুস্থ আছি। আমি আলহামদুলিল্লাহ, আমার যে মেয়েটা থেরাপি দিছে বা অনেক সেবা করছে, সেবার কোনো শেষ নেই। সবাই জিজ্ঞাসা করছে, ডাক্তার, নার্স, ইয়ারা, সিস্টাররা সবাই জিজ্ঞেস করছে কেমন আছেন, ভালো আছে। যার এখানে চিকিৎসা নিয়ে আমি আল্লাহর মতো অনেক খুশি, যাক আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার মতো কেউ থাকলে এখানে সারা রাত দেখাইতে পারেন, আশা করি আপনারাও সুস্থ হইতে পারেন। আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি, আপনারাও এখানে আই সেবা নেবেন সুস্থ হইবার। আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।